বন্ধুরা, WBPSC এক্সামের ম্যাথ ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ম্যাথ ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ ম্যাথের সলিউশন দেখবো। যে টাইপ অফ কোশ্চেন তোমাদের চাকরি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এন্ড অবভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আমাদের অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস চলছে আমাদের সেকেন্ড চ্যানেলে, সেকেন্ড চ্যানেলে আমাদের অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস চলছে, যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া আছে। আচ্ছা, ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট কোয়েশ্চনটা কি বলা হয়েছে, এখানে যে কোন পরীক্ষায় তিনটি বিষয় আছে এবং পাশ করার জন্য একজন পরীক্ষার্থীকে মোট নম্বর 36% পেতে হয়, একজন পরীক্ষার্থী একটি বিষয়ে 120 নম্বরের মধ্যে 52 নম্বর, দ্বিতীয় একটি বিষয়ে 100-র মধ্যে 38 নম্বর পেয়েছে, শুধুমাত্র পাশ করার জন্য তৃতীয় বিষয়ে 80 নম্বরের মধ্যে 180 নম্বরের মধ্যে কত নম্বর পেতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন আছে, খুবই অনেক ঘুরিয়ে পিছিয়ে লম্বা করা হয়েছে কোশ্চেনটাকে, কিন্তু কোশ্চেনটার সলিউশন খুব শর্টই। দেখো এখানে কি বলা হয়েছে, যে টোটাল কয়টা বিষয় আছে, টোটাল তিনটি বিষয় আছে, টোটাল তিনটি বিষয় আছে এবং পাশের জন্য মিনিমাম পাস নম্বর মানে 36% পেলে একটা ক্যান্ডিডেট পাস হয়ে যাবে। এইবার তিনটি বিষয়ের মধ্যে ফার্স্ট যে বিষয়টি আছে সেই বিষয়টি যে দেখাবো, বলা হয়েছে 120 নম্বর, মানে মোট নম্বর কত ফার্স্ট বিষয়ে 120। সেকেন্ড যে বিষয়টি আছে সেই বিষয়ে মোট নাম্বার কত, এই যে দেখো 100-র মধ্যে 38 পেয়েছে, মানে কত 100। তিন নম্বর যে বিষয়টি আছে সেই বিষয়টি কতর মধ্যে, দেখো এই যে 180 নম্বরের মধ্যে কত নম্বর পেতে হবে, তার মানে তিন নম্বর বিষয়টি 180। তাহলে মোট নাম্বার কত, এই সবগুলোকে যোগ করো তাহলে কত, 380 × 40, 400 নম্বর হয়ে গেল কত মোট নাম্বার, যে তিনটি বিষয় সে তিনটি বিষয়ের মোট নাম্বার, বা তুমি এইভাবে বলতে পারো যে মোট যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার মোট নাম্বার কত, 400 নম্বর। এইবার 400 নম্বরে 36% পেলে সে পাশ হয়ে যাবে। এইবার সেই ক্যান্ডিডেটটি কত নম্বর পেয়েছে সেগুলোকে আমি একবার দেখে নিই। সেই ক্যান্ডিডেটটি পেয়েছে এখানে নাম্বার, প্রথমে ফার্স্ট যে সাবজেক্ট ছিল সেখানে পেয়েছে 52 নম্বর, সেকেন্ড যে সাবজেক্ট ছিল সেখানে পেয়েছে 38 নম্বর, এই মিলে মোট কত 90 নম্বর সে পেয়েছে। এবার আমাদের দরকার তিন নম্বর যে সাবজেক্ট ছিল সেখানে কত নম্বর পেয়েছে, সেই জন্য আমরা কী বের করবো, যে মোট কত নম্বর পেলে সে পাশ হয়ে যায়, মানে 36% নম্বরে যদি পাশ হয়ে যায় একটি ক্যান্ডিডেট, তার মানে সে 400 নম্বরের মধ্যে 36% নম্বর পাবে। 400 নম্বরে 36% ইজ কত হবে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, 4 গেল 436 সঙ্গে 144, 144টা কী বলো তো, 144টা হলো গিয়ে সেই নাম্বারটি যে কোনো একটি ক্যান্ডিডেট মিনিমাম যদি 144 নাম্বার পেয়ে যায় সে পাশ করে যাবে। এইবার যে ক্যান্ডিডেটটার কথা এখানে বলা হয়েছে, একজন ছাত্রর কথা, সেই ছাত্রটা প্রথম সাবজেক্টে পেয়েছে 52, তারপর এটা 38, মোট পেয়েছে সে 90, আর কত পেলে সে পাশ হয়ে যাবে, আর কত নম্বর পেলে, আর এখানে 144 - 90 করো মানে কত, 54, আর 54 নম্বর যদি পায় তাহলে সেই ক্যান্ডিডেটটা কী হয়ে যাবে, পাশ হয়ে যাবে। এবার সেই 54 নম্বরটা কোথায় পাবে, প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্টে তো নাম্বার সে পেয়ে গিয়েছে, তার মানে নিশ্চয়ই তৃতীয় সাবজেক্ট কতর মধ্যে, 180-র মধ্যে, 180 নম্বরের মধ্যে তার কত প্রয়োজন, 54 নম্বর প্রয়োজন। তাহলে এখানে কি 180-র মধ্যে তাকে কত নম্বর পেতে হবে, 54 নম্বর পেতে হবে, তাহলে সে পাশ করে যাবে। অপশন সি এখানে অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব, নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে, কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদ হার 4 গুণ হবে কত বছরে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কী আছে দেখো, কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হার 4 গুণ হবে, কিছু পরিমাণ টাকা। এবার কিছু পরিমাণ টাকাটা তো আমি জানি না, তো আমি প্রিন্সিপাল কিছু পরিমাণ টাকাটাকে ধরলাম এক্স। এইবার এই টাকাটা কতই পরিণত হবে, বলা হয়েছে 4 গুণ হবে, এই টাকাটা যেটা আছে সেই টাকাটা কি 4 গুণ হয়ে যাবে। তার মানে 4 গুণ যদি হয়ে যায় এই টাকাটা, তখন মানে কি নিশ্চয়ই সুদ আসল মিলে, সুদ এবং আসল মিলে সেই টাকাটা কি 4 গুণ হবে নিশ্চয়ই। সুদ এটা তো হয়ে গেল আসল, প্রিন্সিপালটা তো আসল টাকাটা, এবার সেটি 4 গুণ যখন হবে তখন নিশ্চয়ই তার সঙ্গে কি কি যোগ হবে, তার সঙ্গে নিশ্চয়ই সুদ যোগ হবে অবশ্যই, নাহলে কেমন করে 4 গুণ হবে। তাহলে এই যে সুদ আসলকে আমরা কী বলি বলতো, অ্যামাউন্ট বলি। অ্যামাউন্টটা কি, অ্যামাউন্টটার সঙ্গে আমাদের কী থাকে, প্রিন্সিপাল মানে যত টাকা আমি ইনভেস্ট করলাম প্লাস হয়ে গেল কত আমাদের সুদ, এটা আমাদের কত হয়েছে 4 গুণ হয়েছে, এই যে 4x। এই অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কি, এ ইজ ইকুয়াল টু মাথায় রাখবে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এখানে এবার এখানে কি, এই যে পি, পি এর ভ্যালু কত, এই যে এক্স,
তাহলে এখান থেকে যদি আমি আই এর ভ্যালু বের করতে চাই, আই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 3x। কি করে পেলাম বলো তো, এই যে আইটাকে এদিকে রাখো, এটাকে এদিকে পার করে দাও, তাহলে আই ইজ ইকুয়াল টু কি আমাদের পি মাইনাস এ, না আই ইজ ইকুয়াল টু এ মাইনাস পি, এ মাইনাস পি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। আই সুদ, সুদ সবসময় মানা যায় রাখবে সরল সুদের ক্ষেত্রে, যেহেতু এটা সরল সুদেরই অঙ্ক, সরল সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো এটা হয়ে গেল কি আমাদের আই ফর ইন্টারেস্ট। এবার আমাদের কত বছর টাইমটা আমাদের প্রয়োজন, সবগুলোই আমি এখানে পেয়ে গিয়েছি, প্রিন্সিপাল পেয়ে গিয়েছি, সুদ পেয়ে গিয়েছি, সুদের হার কত বার্ষরিক 3x, এখানে এখানে পার্সেন্টেজ সুদের যে পার্সেন্টেজ সেটি 15% কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এবার বছরটা আমরা খুব সহজে বের করে নেব, আই ইজ ইকুয়ালস টু কি আমাদের পি আর টি বাই 100। আই মানে কত এখানে 3x, পি মানে কত আমি এক্স ধরেছি, রেট অফ ইন্টারেস্ট কত কোশ্চেনে দেওয়া আছে 15%, টাইম আমাদের কত সেটি বের করতে হবে বাই আমাদের 100। এই এক্সের সঙ্গে এই এক্স কেটে গেল, এই তিনের সঙ্গে এই 15কে কাটলে 5, পাঁচের সঙ্গে 100কে কাটলে 5×100, তাহলে টি ইজ ইকুয়াল টু কত আসলো 20। তাহলে মানে টি ইজ ইকুয়াল টু কত 20 বছর, টাইমটা হতো কত হবে তাহলে 20 বছর, অপশানে এখানে অ্যান্সার। নেক্সট দেখে নেব, নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের অধ্যায়ভিত্তিক লসাগু গসাগু ক্লাসে খুব সুন্দর করে আমি এই যে জোড়গুলো আছে এই জোড়ের কোশ্চেনগুলোই কিন্তু করিয়েছি তোমাদের, সম্ভাব্য জোড়ের যে কোশ্চেনগুলো আছে। দেখো এখানে কী বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফল 315 গসাগু 35, তাহলে কতগুলো আমরা এরূপ কতগুলি জোড় সংখ্যা সম্ভব, কতগুলি জোড় সংখ্যা সম্ভব সেগুলো আমাদের ফাইন্ড করতে হবে। তো কীভাবে করব, জোড় সংখ্যার ক্ষেত্রে এটা ইজ ইকুয়ালস টু সবসময় মাথায় রাখবে যে কতগুলো সম্ভাব্য জোড়, সম্ভাব্য জোড় ডাইরেক্ট এখানে সম্ভাব্য জোড় ইজ ইকুয়ালস টু সম্ভাব্য জোড়, এখানে আমি যে দিয়ে নাম দিচ্ছি, যে জোড় ইজ ইকুয়ালস টু কি মাথায় রাখবে যে যোগফল, উপরে যোগফলটি নিচে গসাগুটি। লসাগু কখনো আবার এভাবে থাকে, দুটি সংখ্যার গুণফল এবং লসাগু দেওয়া থাকে, মাথায় রাখবে গুণফল এবং গসাগু দেওয়া থাকতে পারে। তো উপরে যদি গুণফল থাকে এবং গসাগু যদি দেওয়া থাকে তাহলে উপরে গুণফলটা হবে এবং নিচে গসাগুর স্কোয়ার হবে, এবং যোগফলের ক্ষেত্রে, যোগফলের ক্ষেত্রে আমাদের উপরে সংখ্যাটি হবে মানে যোগফল যে দুটো দুটি সংখ্যার যোগফলটি এবং নিচে হবে গসাগু। এবার এটি কাটাকাটি করো, এখানে যদি আমি কত দিয়ে কাটবো, 5 দিয়ে, যদি 5×7=35, 5 দিয়ে কাটলে 5×6=30, 3×5=15, 7×7=63, এটা ইজ কত আসলো আমাদের 9, 9 বেরিয়ে এলো। 9 এবারটা কী বলো তো, 9 হলো গিয়ে যে সংখ্যা দুটি, সংখ্যা দুটির অনুপাতের যোগফল, এই যে যেটা বেরিয়ে আসলো এই 9টা, সংখ্যা দুটির অনুপাত মানে কি, ধরে নাও যে সংখ্যা দুটি ছিল সেই সংখ্যা দুটি আমি একটাকে ধরলাম 14, এই যে দুটি সংখ্যা, আর একটা ছিল ধরে নাও আমাদের 16, এ হলো গিয়ে সংখ্যা দুটি। এবার এই যে 9টা যেটা বেরিয়েছে এই সংখ্যা দুটির অনুপাতের যোগফল, মানে সংখ্যা দুটির অনুপাত যদি নিই তাহলে আলটিমেটলি কত আসবে 7:8, এই যে অনুপাত, এই অনুপাতের যোগফলটা এখানে আমাদের বেরিয়ে এসছে, এই অনুপাতের সংখ্যা দুটির অনুপাতের যোগফল এখানে বেরিয়ে এসছে, সেটা কত আমাদের 9। এইবার এখান থেকে আমরা সম্ভাব্য জোড়গুলো কীভাবে বের করব, যেহেতু এটি যোগফল তাহলে আমরা এই 9টাকে আমরা যোগফল আকারে লিখব, যে কতগুলো সম্ভাব্য পসিবেলে আমরা 9কে যোগফল আকারে লিখতে পারি, 9কে কতভাবে যোগফল আকারে লিখতে পারি, 1+8=9, তারপর আমাদের কত 2+7=9, তারপর আবার কত লিখতে পারি 3+6=9, তারপর আবার কত লিখতে পারি 4+5=9, তারপর আবার কত লিখতে পারি 5+4, কিন্তু 5+4 এবং 4+5 মানে কি একই সেম, তার মানে আবার কি এখন যতগুলো বের করবো সবগুলো রিপিটেড রিপিটেড হতে থাকবে, তাহলে আমাদের আর সেগুলো প্রয়োজন নেই। এইবার দেখো যে কোনো অনুপাত, যে কোনো অনুপাত যখন হয় 3:2 এটা একটা অনুপাত, 4:6 এটা কি একটা অনুপাত, এটা কি একটা প্রপার অনুপাত, জি না প্রপার অনুপাত না, এটা প্রপার অনুপাত কত 2:3। তো যে কোনো অনুপাত যখন প্রপার অনুপাত হয় তখন কি দেখো এই দুটোর মধ্যে এক ছাড়া আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, মানে দুটোই কি হয় দুটোই পরস্পরের মৌলিক সংখ্যা হতে পারে, দুটোই পরস্পর কি মৌলিক সংখ্যা, দুটোই পরস্পরের প্রাইম নাম্বার, কারণ এরা যেটা আছে আদার্স এক ছাড়া আদার্স কোনো দিয়ে ভাগ যায় না। তো আমাদের এখানে সম্ভাব্য জোড়গুলো আমাদের সেগুলোকেই নিতে হবে, এখানে 4টে বেরিয়ে এসে তাহলে 4টে হবে না, কিন্তু সম্ভাব্য জোড় মানে 4টে করে দিলাম, 4টে হবে না সম্ভাব্য জোড়, কেন 4টে হবে না, কারণ এই যে এখানে 3 এবং 6 এটা যদি আমি অনুপাত আকারে লিখি তো এটা কি প্রপার অনুপাত, জি না প্রপার অনুপাত না, এটার প্রপার অনুপাত কী 1:3, মানে আমরা এখানে খুঁজে নেব প্রপার অনুপাতগুলো, যেগুলো যেগুলো প্রপার অনুপাত সেটা আমাদের অ্যান্সার হবে। তো এখানে প্রপার অনুপাত কী, 1+8 মানে কত আমি বলতে পারি 1:8, এটা প্রপার অনুপাত, 2:7 এটা দেখো প্রপার অনুপাত, 4:5 এটা দেখো প্রপার অনুপাত। তাহলে কটা প্রপার অনুপাত পাচ্ছি আমরা এখানে, 3টে প্রপার অনুপাত পাচ্ছি, তাহলে সম্ভাব্য জোড় সম্ভব কত 3টি, অপশন সি এখানে অ্যান্সার হবে। আসলে এই যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, নেক্সট কোশ্চেন চলে আসবো।
চার নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে এখানে, 270 টাকার একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো, 5% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে। তো এগুলো কোশ্চেন তোমরা দেখেছো, তো আমি তোমাদের একদম শর্ট প্রসেস দেখাচ্ছি। দেখো যে 270 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, তার মানে আলটিমেটলি ঘড়িটা কত পার্সেন্টেজে বিক্রি হয়েছে, সিপি কেনা দাম সবসময় কত থাকে আমাদের 100%, এটি মাথায় রাখবে। তো 100%-এর মধ্যে 10% ক্ষতি হয়েছে মানে আলটিমেটলি সেটি 90%-এ বিক্রি হয়েছে, 90%-এর ভ্যালু কত, 270। এবার 5% লাভে বিক্রি করলে কত লাভ হবে, 5% লাভে বিক্রি করা মানে কি 100% আমাদের সিপি মানে কেনা দাম, তার মানে 105% বিক্রি হবে। তাহলে 105% ইজিকালস টু কত হবে সেটি বের করে নিলে আমাদের হয়ে গেল। তো 90% যদি 270 হয় তাহলে 1% আমাদের কত হবে, 270/90, 105% আমাদের কত হবে, ×105, এই হয়ে গেল আমাদের 315। তাহলে 5% লাভে বিক্রি করলে সেটি বিক্রয় মূল্য কত হবে, 315 টাকা। অপশন বিতে আছে, অপশন বি এখানে অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী বলা হয়েছে। দেখো যে একটি সংখ্যার 5/8 সমান সমান অপর সংখ্যার 5/12, সংখ্যা দুটির গুণফল যদি 9600 হয় তাহলে বড় সংখ্যাটি হলো। তো কীভাবে বের করবো, তো একটি সংখ্যা আমি ধরলাম এ, অপর সংখ্যাটাকে আমি ধরলাম বি। এবার দেখো একটি সংখ্যার 5/8 মানে এ এর 5/8 এটা ইজ ইকালস টু বি এর 5/12। এই এবার আবার কোশ্চেনে আরও কী বলা হয়েছে, সংখ্যা দুটির গুণফল মানে এ ইন্টু বি এটা ইজ ইকালস টু 9600। তাহলে এখানকার মধ্যে যে কোনো একটার এ অথবা বি এর ভ্যালু বের করে নাও এখানে পুট করে। তো এখানে যদি আমি বি এর ভ্যালুটা বের করি তাহলে 9600/A এসে যায়। এবারে এই বি এর ভ্যালু এখানে পুট করে দাও, তো এখানে এ বাই ভ্যালু লিখো 5A/8, বি এর ভ্যালু এখানে কী লিখবো এবার আমি 9600/A×5/12। এবার কাটাকাটি করতে হবে, 12 দিয়ে কাটো, 8/96, 2 জিরো এখানে পড়ে থাকলো, 5-এর সঙ্গে 5 গেল। এবার কোনাকুনি গুণ, এ স্কোয়ার ইজ ইকালস টু 28/64, পরে 2 শূন্য, 64 মানে কত, 64 মানে 8-এর স্কোয়ার আমাদের 64 হয়, তাহলে এ ইজ ইকালস টু এখানে কত, 80, বা এ ইজ ইকালস টু এখানে রুট চাপিয়ে দাও, রুট চাপিয়ে দিলে কত আসবে, 80। তো এখানে এ ইজ ইকালস টু ভ্যালু কত বেরিয়ে আসলো আমাদের, 80। এই দিকে পুট করে কেউ 80-কে অ্যান্সার করে দিয়ে এসো না, কারণ এখানে কোশ্চেনে বলা হয়েছে বড় সংখ্যাটি কত, তাহলে এর কে পেলাম আমরা 80, অপর সংখ্যাটি বিটাকে আমরা খুঁজে বের করি। বিটাকে কীভাবে খুঁজে বের করবো, এই যে এর ভ্যালু এখানে পুট করে দাও, এখানে যদি আমরা 80 লিখি তাহলে এখান থেকে 0 0 গেল। আচ্ছা এখানে যদি 8 দিয়ে যদি কাটি, 8×8, 8×2=16, 120, বি এর ভ্যালু কত আসলো, 120। তাহলে এ আসলো 80, বি আসলো কত, 120, দুটির মধ্যে বড় কোনটি, নিশ্চয়ই 120 বড়, তাহলে বড় সংখ্যাটি জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সেটি হবে কত, 120, বি এখান থেকে অ্যান্সার হবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে 5 লিটার জল মেশাল, জল মিশ্রিত সব দুধ লিটার প্রতি 9 টাকা দরে বিক্রি করায় তার লাভ হলো, কত লাভ হবে সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো দুধ কিনেছে কত, সিপি 630 টাকার দুধ কিনেছে, বুঝতে পেরেছি আশা করছি। এইবার যে 630 টাকার ইনি কতগুলো দুধ পেয়েছে, 630 টাকার মোট যে টোটাল যে দুধ পেয়েছে সেটি হলো গিয়ে 70 লিটার। এইবার যখন বিক্রি করছে, বিক্রি করার টাইমে ওনার কাছে কত লিটার এবার দুধ আছে, কারণ উনি আরও 5 লিটার এর মধ্যে 5 লিটার জল অ্যাড করেছে, 5 লিটার জল অ্যাড করার ফলে এইবার যখন ইনি বিক্রি করছেন তখন ওনার কাছে আলটিমেটলি কিন্তু আছে 75 লিটার মিশ্রণ, যেটাকে দুধ এবং জলের মিশ্রণই বলো, যাই বলো, কিংবা দুধ আছে, কারণ এখন তো ক্রেতারা আর বুঝতে পারছে না যে এর মধ্যে জল আছে, তো সবাই দেখছে কি দুধই আছে, তার মানে ওনার কাছে এবার কি 75 লিটার টোটাল দুধ আছে, কারণ 5 লিটার তার মধ্যে জল মিশিয়ে দেওয়া হয়েছে। তো এবার যখন ইনি বিক্রি করছেন তখন কি, তখন নিশ্চয়ই ইনি এই টোটাল 75 লিটারকেই বিক্রি করছেন। এবার তখন টোটাল যদি ইনি 75 লিটারকে বিক্রি করেন এবং 1 লিটার যদি 9 টাকা করে বিক্রি করে, তাহলে টোটাল এসপি মানে সেল যখন করছে তখন কত টাকার সেল হচ্ছে, 75 লিটার টোটাল আছে এবং প্রতি লিটারের দাম 9 টাকা করে, তাহলে 9 দিয়ে গুণ করো এটাকে, 5 লং 45/5 × 4, 7 লং 63/67। তাহলে যখন বিক্রি করছে তখন আলটিমেটলি উনি কত টাকায় বিক্রি করছেন, 675 টাকায় বিক্রি করছেন সব দুধগুলোকে।
এই বিষয়টা বুঝতে পেরেছো আশা করছি, যে 5 লিটার আমি কেন কেন 75 করলাম, কারণ 5 লিটার এবার জল মিশিয়ে দিয়েছে, ফলে এনার কাছে এখন কত টোটাল 75 লিটার মিশ্রণ হয়ে গেছে। এবং প্রতি মিশ্রণ বলতে, মিশ্রণ বলতে কি, এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, এখানে মিশ্রণের পর এখানে দুধ দিয়ে দিয়েছে শুধু। এবার যখন যেহেতু মিশ্রণ মিশিয়ে দিয়েছে, তখন সে আর তো জল নেই, সেটা কি দুধ হয়ে গিয়েছে। এবার এবার যারা কিনবে তারা তো আর বুঝতে পারবে না যে এটা জল, তারা বুঝবে কি সেটাও দুধ। সেহেতু এখানে টোটাল এনার কাছে দুধ এখন হয়ে গেছে 75 লিটার। তো এখানে কিনেছে 630 টাকায়, বিক্রি করেছে 675 টাকায়, লাভ হয়েছে কত, লাভ হয়েছে 45 টাকা। দেখেই বুঝতে পারছো লাভের পার্সেন্টেজ কত, লাভের পার্সেন্টেজ আমরা সিপির উপরে ক্যালকুলেট করি, মানে 630 টাকা পার্সেন্টেজ যেহেতু বিক্রি বের করবো, তাহলে 100 দিয়ে গুণ হবে। এটার সঙ্গে এটা কাটলো, 9 দিয়ে কাটলে 5 লং 45, 9 দিয়ে কাটলে 7 লং 63, এটা ইজিকাস টু 50/7। 50/7 মানে আমাদের কত, 7.17%। 50/7 মানে কত, 7.17, কারণ 7 × 49 = 49, 1/7। তো এখানে অপশন ডি আমাদের অ্যান্সার হবে, আশা করি যে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলা হয়েছে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই 28 সংখ্যাটাকে কোন পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো একটা জিনিস করতে পারো, এই 4 দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে এটাকে গুণ করো। যদি ট্রিক না জানা থাকে তাহলে তো এটাই করতে লাগবে, যে গুণ করে দেখবো সেটা পূর্ণবর্গ হচ্ছে কিনা হচ্ছে না। কিংবা আরেকটা প্রসেস হলো পূর্ণবর্গ সংখ্যা মানে কি, 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার, এগুলো সবগুলো কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এইবার 2 এর স্কোয়ার মানে কি, 2 × 2, 2 4 এর স্কোয়ার মানে কি, 4 × 4, 3 এর স্কোয়ার মানে কি, 3 × 3, 9 এর স্কোয়ার মানে কি, 9 × 9। মানে এখানে একটাই জিনিস, কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে গেলে সেই সংখ্যাটাকে রিপিট দুবার হতে হবে, সেই সংখ্যাটাকে দুবার রিপিট হতে হবে, তাহলে সেটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং দুটি পূর্ণবর্গ সংখ্যার যে গুণফল, সেই গুণফল আমাদের কি অটোমেটিক্যালি একটি পূর্ণবর্গ সংখ্যা এখানে পরিণত হচ্ছে। এখানে এবার দেখো, এইবার এখানে 28টাকে আমরা এবার ভাঙাবো, 28টাকে ভাঙাও, কী কী ভাঙাতে পারি আমরা, 28টাকে যদি ভাঙাবো, এখানে 2 দিয়ে 14, 2 দিয়ে কত আমাদের 7, তাহলে 2 × 2 × 7। তো এটা এবার পূর্ণবর্গ সংখ্যা কখন হবে এবার বলতো, এটা পূর্ণবর্গ সংখ্যা কি, দুটো করে বললাম যে পূর্ণবর্গ সংখ্যা হলে দুটো দুটো করে রিপিট হতে হবে, তাহলে এর সঙ্গে কত গুণ করবো আমি, নিশ্চয়ই 7 গুণ করবো একটা। দেখো এটা একটা, এটা একটা, তাহলে কী হয়ে যাবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা, এখানে 4 × এখানে কি 49, পূর্ণবর্গ এই দুটোকে গুণ করো, গুণ করে যেটা আসবে সেটা একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে কী হবে আমাদের, কত গুণ করবো, 7 গুণ করবো, তাহলে অ্যান্সারটা কী হবে আমাদের, অপশন ডি। তোমাদের এখানে পূর্ণবর্গ এরকম রিপিট রিপিট থাকবে, রিপিট রিপিট থাকবে, যখন দেখবে যে কটা রিপিট হচ্ছে, দেখছো যে এক দুটো হয়তো আসছে না, তখন দুটো দুটো করে, দুটো দুটো করে থাকবে, যটা কম থাকবে অতগুলো গুণ করে দেবে, গুণ করে দিলে যত গুণ করলে সেটাই অ্যান্সার তোমাদের, 7 গুণ করলাম 7 অ্যান্সার। এখানে যদি 7 × আর একটা যদি 2 আমাদের গুণ করতে হতো, তাহলে কি 7 × 14 অ্যান্সার হতো। তো এখানে অপশন ডি আমাদের অ্যান্সার, আজকে যে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, নেক্সট কোশ্চেন আছে তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, খুবই ইজি একদম কোশ্চেন। একটি কি বলা হয়েছে, দুটি সংখ্যার লসাগু এত, গসাগু এত, একটি সংখ্যা যদি এত হয় অপরটি কত, একদম ইজি, ফটাফট কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও যে কমেন্ট করে কত হবে, চোখে চোখে দেখে দেখে অ্যান্সারটা করা যাবে। এখানে এটার জন্য কোনো খাতা কলম পেনেরও প্রয়োজন নেই এই কোশ্চেনে অ্যান্সার করার জন্য, খালি জাস্ট দেখবে এবং অ্যান্সার করবে। তো ফটাফট অ্যান্সারটা জানাও যে কত হচ্ছে এখানে। তো বন্ধুরা আজকের ক্লাসটা পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।